नमस्कार बंधुरा, टेस्ट पेस्ट कुजिने सबाई के स्वागत। आज आमी बानाबो फुलकपिर कोरमा। लुचि परोटा, लाच्छा परोटा, पोलावेर साथे खूब भालो लागे। सहज करे रान्नाटा करब, चलुन रेसिपिटा देखे नेया जाक। प्रथमे आमी एकटा बाटिते निये निच्छि 10टा काजू, 2 চা চামচ চারমগজ, 2 চামচ পোস্ত, অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট। তারপর এটাকে পেস্ট বানিয়ে নেব। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি সাইজের আদা ছোটো টুকরোয় কেটে নিয়েছি। এখন কড়াইতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। পেঁয়াজ আদা রসুন সেদ্ধ হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হতে থাক, সেই সময় কাজু, চারমগজ আর পোস্তটাকে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী আর 2টো এলাচ, একসাথে এটাকে পেস্ট বানিয়ে নেব। একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আদা রসুনটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকেও পেস্ট বানিয়ে নেব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা গরম হলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। হালকা করে ফুলকপিটা ভেজে নিলাম। এখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম। আপনারা তেল না দিয়ে ঘি দিয়েও করতে পারেন। 2টো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন যেটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষাতে কষাতে দেখুন বেশ এক জায়গায় হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এতে কোনো লাল লঙ্কা দেয়া হবে না, তাই ঝালটা কাঁচা লঙ্কাতেই হবে। তাই ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে 2 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। সঙ্গে সঙ্গেই এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দই দিয়ে মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজ বাটা। মাঝারি আঁচে রেখে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। কাজু, চারমগজ, পোস্ত বাটা দেওয়ার পর মশলাটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। মশলাটা কষাতে কষাতে দেখুন এক জায়গায় হয়ে গিয়েছে। এখন মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার কিছুটা প্লেন জল দিয়ে দিচ্ছি। জল আর মশলা মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 1/2 চামচের 1.5 চামচ নুন দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। ফুটতে শুরু করলে
ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট এটাকে রান্না হতে দেব। ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন অল্প আঁচে রেখে 3-4 মিনিট এটাকে রান্না করে নেব। ঝোলটাকে একটু ঘন করে নেব, তবে কাজু, চারমগজ, পোস্ত বাটা আছে, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, হালকা হাতে এগুলো মিশিয়ে নেব। ঘি গরম মশলা দেওয়ার পর এটাকে আমি আরও 2-3 মিনিট অল্প আঁচে রেখে ফুটিয়ে নেব। দেখুন, 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপরে তেলটা ভেসে উঠেছে। এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল ফুলকপির কোর্মা। আপনি যদি আগে এভাবে ফুলকপির কোর্মা না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে নিন, সকলের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।